আসসালামু আলাইকুম। এরপরে দেখো মাইক্রোসফট এক্সেলের ছোট্ট একটি ট্রিক্স। এখানে মাস আছে এবং এই মাসের টোটাল কত দিন রয়েছে এই টোটাল দিনটা বের করব। তো প্রথমে আপনি সমান ডে ফাংশনটি ইউজ করবেন, টাইপ করবেন কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, এরপর আরেকটি ফাংশন টাইপ করবেন ইউ মান ফাংশনটি। স্টার্ট ডেট, স্টার্ট ডেটের এখানে আপনি দিবেন 1, এম পার্সেন্ট শিফট চেপে থেকে 7, এরপরে আপনি যে মাসটা রয়েছে এই মাসে ক্লিক করবেন, এরপরে কমা 0 দিবেন, এরপরে কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন। যেহেতু আপনি ক্লোজ বন্ধনী দেননি এই জন্য এই মেসেজটি আসছে, আপনি এসে ক্লিক করে দিবেন। দেখুন আপনার জানুয়ারি মাসের টোটাল ডেজ ডের সংখ্যা হচ্ছে 31, তাই 31 চলে আসলো। এরপর আপনি ডান সাইডে কর্নারে প্লাস চিহ্ন থাকা অবস্থায় মাউসের ডান বাউল ক্লিক করবেন, বাম বাটনে, দেন প্রতিটি মাসের টোটাল ডে সংখ্যাগুলো আপনার এই ট্রিক্স ফলো করে আপনার চলে আসলো। তো আশা করা যায় বুঝতে পারলেন। আজকে এ পর্যন্ত, আসসালাম।